ভিউয়ার্স, নদী মাতৃক এই বাংলাদেশে সবচেয়ে বেশি নদী অবস্থিত বরিশালে। আর বরিশালে যাওয়ার জন্য সবচেয়ে যোগাযোগ ব্যবস্থা যে ভালো সেটা হচ্ছে লঞ্চ ব্যবস্থা। লঞ্চে যে যোগাযোগ এবং যাতায়াত করা সবচেয়ে কমফোর্টেবল এবং নিরাপদ। এবং বরিশালের যে দানব যে লঞ্চটি আছে সুন্দরবন 10, আমরা আজকে ভ্রমণ করছি সুন্দরবন 10-এ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বরিশালে যাওয়ার জন্য ঢাকায় অবস্থিত যে সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল সদরঘাট লঞ্চ টার্মিনালে আপনাদেরকে নিয়ে প্রবেশ করতেছি। আমরা আজকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করতেছি, আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। তো দর্শক ভিউয়ার্স, আমরা আজকে বরিশালে যাওয়ার জন্য এখন আমরা দেখতেছি কোন লঞ্চটিতে যাওয়া যায়, সেই লঞ্চটিতে আমরা আমাদের যাত্রা শুরু করব। আমাদের সাথে আমরা কয়েকজন আছি, তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন সদরঘাটে থেকে ঢাকা থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যে লঞ্চগুলো চলে সেগুলো এখানে রাখা আছে নোঙর করে। লঞ্চগুলো অত্যন্ত বড় বড় এবং দানব আকৃতির। যদি সৃষ্টিকর্তা না চায় আশা করি কোনো ধরনের বিপদ আসার সম্ভাবনা নাই এই লঞ্চগুলোতে। ওগুলো অত্যন্ত বড় এবং বিলাসবহুল। বাংলাদেশে অন্যান্য জায়গাগুলোতে যাতায়াতের জন্য যে ধরনের ব্যবস্থা আছে তার জন্য এই লঞ্চে যাতায়াতটা অত্যন্ত কমফোর্টেবল এবং নিরাপদ। এই লঞ্চগুলোতে আপনার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে। এখানে কেবিন আছে, ডেক আছে, এখানে ধনী গরিব সবার জন্য আলাদা আলাদা করে ব্যবস্থা করা আছে। যে যে যা যতটুকু সামর্থ্য সেই সামর্থ্যের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বরিশালের সবচেয়ে বড় যে দানবগুলো সেই দানবগুলো কিন্তু এখানে আছে। পারাবাত, সুন্দরবন, সুরভিনয়, অ্যাডভেঞ্চার আছে। তো এই লঞ্চগুলো অত্যন্ত বড় বড় এবং বিশাল আকৃতি দানবের মতো। একটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আকার আকৃতি অনেকটাই বড়। তো আপনি এগুলো তো করে ভ্রমণ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আরও অনেকগুলো লঞ্চ আছে যেগুলো খুবই বড় এবং বিলাসবহুল। এক একটা 3-4 তলা বাড়ির সমান এবং অনেকটাই লম্বা। তো দেখতে পাচ্ছেন সুরভি 9 দেখা যাচ্ছে, সুন্দরবন 10 দেখা যাচ্ছে, অ্যাডভেঞ্চার আছে। এখানে বড় বড় অনেকগুলো লঞ্চ আছে, কীর্তনখোলা 10 আছে। তো আপনি এগুলোতে করে ভ্রমণ করতে পারেন, সেটা একান্ত আপনার ইচ্ছা। আপনার যেটা ভালো পছন্দ হবে আপনি সেগুলোতে যেতে পারবেন। এখানে যারা ডিউটিরত কর্তব্যরত আনসার ভাইরা আছে এবং এই লঞ্চে যারা আছে স্টাফ তারা অত্যন্ত ভালো ব্যবহার করে। আমরা যে লঞ্চটাতে ভ্রমণ করব সেটা হচ্ছে সুন্দরবন 10। তো আমরা লঞ্চে প্রবেশ করছি, আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই লঞ্চটিতে কোন কোন ধরনের কী আছে, কী জিনিস আছে লঞ্চটিতে। তো আপনারা একটু এক পলক দেখে নিতে পারেন এখানে বালির বাক্স কতটুকু আছে, এখানে যাত্রীদের নিরাপত্তার জন্য এখানে কী কী আছে সেটা দেখানো হলো। তো এই হচ্ছে আমরা লঞ্চে প্রবেশ করে গেলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চের ডেকের অবস্থা। তো ডেকে এখানে একটু লাইটটা কম আছে, কম দেওয়া আছে। তো আমরা কিছুক্ষণের ভিতরে লাইটে প্রবেশ করব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে লঞ্চের যে বিশাল ডেকের স্পেস, এখানে আপনি যদি চান আপনার মতো করে বিছানা নিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন লোক তাদের মতো করে শুয়ে আছে। তো আপনিও চাইলে আপনার মতো করে বিছানা নিয়ে আপনি আপনার মতো শুয়ে নিতে পারবেন, আপনার যতটুকু জায়গা লাগবে ততটুকু জায়গা নিয়ে। তো আমরা দোতলায় প্রবেশ করলাম, দোতলায় ডেকের ব্যবস্থা আছে। আমরা আপনাদেরকে একে একে সব দেখাবো। এখানে দেখেন মসজিদের জন্য সুব্যবস্থা আছে, আপনার নামাজের জন্য এখানে সুব্যবস্থা আছে, মুসল্লি অবশ্য আছে।
তো আমরা ডেকটা আপনাদেরকে দেখালাম, এরপরে আমরা দোতলায় আবার যে জায়গাটা আছে সেখানে প্রবেশ করে দেখানোর চেষ্টা করছি। তো চলুন দেখে আসি। তো ভিউয়ার্স, আমরা উপরে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আরও দুজন যাত্রী আছে যারা আজকে বরিশাল ভ্রমণ করবে, এবং আপনি এদেরকে আমাদের সহযাত্রী বলতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটা স্পেস আছে, আপনি এখানে বসে আপনার মনের মাধুরীকে একত্রিত করে দিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিশাল একটা স্পেস। আপনাদেরকে আগেই বলেছি ভিউয়ার্স, আমরা সুন্দরবন 10-এ আজকে যাত্রা করছি, আমাদের গন্তব্য বরিশাল, এবং এই লঞ্চটি রাত 9টার সময় ছাড়বে। তো দেখতে পাচ্ছেন এদের ডেকোরেশন অত্যন্ত মনোরম, এবং ইন্টেরিয়রগুলো আপনার মনকে কেড়ে নেবে। তো আশা করি আপনারা সুন্দরবন 10-এ ভ্রমণ করবেন, বা যে কোনোটাই আপনি ভ্রমণ করতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে কেবিনের জন্য যে ব্যবস্থা আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে যে জায়গাগুলো আছে এগুলো সম্পূর্ণ কেবিন। এখানে আপনি চাইলে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনও আছে। এখানে দেখতে পাচ্ছেন ডাইনিং জায়গা, এখানে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলে নিই যে ওনাদের কোন কোন সুবিধা আছে। অনেক কোয়ালিটি, যেমন সিঙ্গেল কেবিন আছে, ডাবল কেবিন আছে, ফ্যামিলি কেবিন আছে, সেমি ভিআইপি আছে, বড় ভিআইপি আছে, তারপর সোফা আছে। তারপর বেশি যদি কোনো চাপ হয় তাহলে আপনার হয় আবার ওই স্টাফরা যে থাকে তাদের ওই কেবিনগুলো ভাড়া দেওয়া হয়, স্টাফ কেবিন আছে। মানে আমাদের বিভিন্ন কোয়ালিটি সবার জন্যই সব ব্যবস্থা আছে, কম টাকায় আছে, বেশি টাকায় আছে, মানে যার যেভাবে যাওয়ার মতো। কোম্পানি কেবিন 1,000 টাকা থেকে শুরু করে 8,000 টাকা পর্যন্ত আছে, সর্বোচ্চ 4,000 টাকা। ওখানে সুযোগ বলতে ভিভি কেবিন, ওখানে পার্সোনাল লোক আছে, আর ভিভি কেবিনের ভিতরে আসবাবপত্র একটা ফ্যামিলিতে যা থাকা দরকার হাই কোয়ালিটি ওটা সম্পূর্ণটাই আছে। জি জি, জি জি, 0758113011, এটা হচ্ছে আমাদের কোম্পানির নাম্বার। জি, আসলে আমি ফার্স্ট টাইম যাইতেছি, তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগতেছে, আর আমি এর আগে কখনো যাই নাই। আমি যে লঞ্চটাতে এখন উঠে আছি সেটা সুন্দরবন 10, এটা আমার এখনকার জার্নির মধ্যে এটা সবচেয়ে বড় লঞ্চ, এবং এটা খুবই মানসম্মত একটা লঞ্চ আর খুবই লাক্সাস। অ্যান্ড আমি আমার ফ্রেন্ড সহ যাচ্ছি, তো ভালো লাগতেছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে যে চারটি দেওয়া আছে, এখানে যে বিশাল একটি আপনার দোকান আছে, দোকান বলতে পারেন আপনি। তো এখানে দোকানে যে জায়গাটা আছে তাদের এখানে খাবারের দামের লিস্টটা দেওয়া আছে। এখানে এক ভদ্রলোক আছে যিনি এখানে খাবার বিতরণ করে থাকে, আপনাকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে কিনে নিতে হবে। এটা টিকিট কাউন্টার, এখান থেকে আপনাকে টিকিট ক্রয় করতে হবে যে আপনি কোন কেবিনে যাবেন এবং কোন ধরনের কেবিন চাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এক ভদ্রলোক টিকিট ক্রয় করতেছে। তো আপনাকে কেবিনে যাওয়ার আগে অবশ্যই এখান থেকে টিকিট কেটে, আমরা উপর একটু আগে যে ভদ্রলোকের সাথে কথা বলেছি তার কাছ থেকে চাবি নিয়ে, আপনার এই যাদের কাছ থেকে চাবি নিয়ে আপনার কেবিনে প্রবেশ করতে হবে। তো আমরা চলে আসছি তিনতলায়, আমরা যে কেবিনটি নিয়েছি সেখানে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, আমাদের সাথে আজকে আমাদের তিনজন সহযাত্রী আছে আমি ছাড়াও। তো ভাইয়েরা একটু হাই দিয়ে নিচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন। তো আমাদের রুমটা হচ্ছে একবারে লঞ্চের পিছনের সাইডে ভিতরে। তো
আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আমাদের রুমে প্রবেশ করছি। এবং এত বড় একটা জায়গা দেখুন আমাদের কতটা সময় লাগতেছে প্রথম থেকে শেষ পর্যন্ত যাওয়ার জন্য। তো এইখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘোজায় ঘোজায় অনেকগুলো রুমের ব্যবস্থা আছে, এইখানে টয়লেটের জন্য ব্যবস্থা আছে। আপনি চাইলে আপনার অ্যাডজাস্ট টয়লেটের রুমও নিতে পারবেন ভাড়া, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বেশি টাকা পে করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের কেবিনে ইন্টেরিয়র এবং ফার্নিচার ডিজাইন কত মনোরম, আশা করি আপনাদের ভালো লাগবে। বরিশালে যদি কেউ আসেন তো অবশ্যই দেশ আমাদের বরিশাল ভ্রমণ করবেন, এখানে একটা অ্যাপও আছে দেখতে পাচ্ছেন। তো বরিশাল ভ্রমণ করবেন, আমাদের বরিশাল সম্পর্কে জানবেন এবং দেশ সম্পর্কে জানবেন। তো আজকে আমরা আপনাদেরকে এই সুন্দরবন 10 লঞ্চ এবং আমাদের বরিশাল যাত্রা সম্পর্কে বললাম। তো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বরিশাল ভ্রমণ করার জন্য আবার অগ্রিম।